আমি সিরিজের একটা ম্যাচের পর বলেছেন ধোনিকে সরিয়ে বিরাট কোহলিকে ক্যাপ্টেন করো সেটাও হয়তো বলা ঠিক হয়নি তাকে পাঁচটা ম্যাচে ক্যাপ্টেন করা হয়েছে তার এই সমস্ত বক্তব্য বা স্টেটমেন্ট পাঁচটা ম্যাচের পরে করা উচিত ডিরেকশন দিতে হবে ভারতীয় ক্রিকেটকে সিলেক্টরদের তাদেরকে ধোনি বা বিসিসি এর সাথে বসে বলতে হবে যে আমার এই দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপ আমার কে কে প্লেয়ার যেতে পারে তাদেরকে আমার অপরচুনিটি দিতে হবে কারণ তুমি ওয়ার্ল্ড কাপ খেলবে অস্ট্রেলিয়ায় যেখানে সাবকন্টিনেন্ট কন্ডিশন নয় একটা নতুন ছেলের পক্ষে গিয়ে অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সে ম্যাচ উইনিং পারফরমেন্স করা অত ইজি নয় ও যখন ক্যাপ্টেন হয়েছে তখন ও জিতেছে ও জেতাটা জানে ও ও ওই প্ল্যাটফর্মে পৌঁছেছে সবাই বলছে ভারতবর্ষের ওয়ান অব দ্য বেস্ট ক্যাপ্টেন অবভিয়াসলি কারণ তার রেজাল্টস বা তার স্ট্যাটিস্টিক্স তাই কথা বলে কিন্তু যখন এই সিচুয়েশনটা আসবে নতুন টিম সাউথ আফ্রিকায় গিয়ে থ্রি নেল নিউজিল্যান্ডে গিয়ে হার ইংল্যান্ডে গিয়ে ফোর নিল ও নিজেই ছেড়ে চলে যাবে